হাই স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের সেই ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে। আজকে আমরা সেই আর যে বাকিগুলো বাকি প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আজকে কমপ্লিট করব। তার আগে একটু শুনে নিই, তোমরা এই যে আমরা এত প্রশ্ন পাংচুয়েশন যে করলাম সেগুলো কি বাসায় চেষ্টা করেছ? সবাই কি পারো? কে কে পারো একটু হাত উঠাও দেখি, কে কে করেছো বাসায়? সবাই? ভেরি গুড। তাহলে চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। এর পরবর্তী কোশ্চেনগুলো কী আছে সেটা আমরা খেয়াল করি। এখানে লেখা আছে কি দেখো, যে আমার একটা জাদুর কাঠি আছে, এই জাদুর কাঠিটাই কিন্তু সব কিছু নিয়ে আসে, ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশান। ঠিক আছে, তারপরে এখানে কী কী আছে সেটা একটু যাই। আচ্ছা, এখানে দেওয়া আছে রি রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অর কোশ্চেন মার্কস। আমরা কিন্তু এগুলো কিন্তু এর আগেও করেছি, তাই না? এখন বাকি যেগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করব। চলো, এখানে কোশ্চেনে কী দেওয়া আছে একটু খেয়াল করো সবাই, কারণ এতদিন কিন্তু তোমরা অনেকগুলো ক্লাস করেছো, তাই না? এখন এটা কী হবে তোমরা নিজেরাই বলো। কী দিয়ে শুরু হয়েছে? দেখো, কেন দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে আমাদের কেন দিয়ে যদি শুরু হয় তাহলে সবার শেষে কী হবে? ঠিক বলেছ, কোশ্চেন মার্কস হবে। আচ্ছা, আমরা অ্যান্সারে চলে যাই, দেখি তোমাদের কথাটা ঠিক আছে কি না। ক্যান ইউ প্লে ফুটবল? গুড, তার মানে তোমাদের সাথে এটা মিলে গিয়েছে। ক্যাপিটাল লেটার হয়েছে প্রথমটা, প্রথম লেটারটা, আর সবার শেষে কী হয়েছে? প্রশ্নবোধক। কেন হয়েছে প্রশ্নবোধক? প্রথমে আমরা কেন দিয়ে শুরু করেছি, তাই না? ক্যান ইউ প্লে ফুটবল। আচ্ছা, তারপরে চলে আসি এখানেও কিন্তু আরেকটা, এটা তোমাদের অনেক পরিচিত। হ্যাঁ, কী দিয়ে শুরু হয়েছে দেখো, WHAT, হোয়াট, না? হোয়াট দিয়ে শুরু হয়েছে। হোয়াট ইজ ইউর নেম? আমরা কিন্তু নর্মালি সবাই কিন্তু সবাইকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর নেম, এর উত্তরে কিন্তু তোমরা একটা উত্তর বলো, তাই না? মাই নেম ইজ, রাশেদ বলো আর যার যার যে নাম সেটা বলো, তাই না? এখন আমরা দেখি এখানে যেহেতু উত্তর পাওয়া যায় তাহলে হোয়াট দিয়ে শুরু হলে এখানে কোশ্চেন মার্কস হবে, তোমাদের সাথে মিলে কি না। হোয়াট ইজ ইউর নেম, কোশ্চেন মার্কস, ভেরি গুড। তার পরবর্তীতে কোশ্চেনে চলে যাই। দেখো এখানে পুট ইউর বুকস অন দ্য টেবিল, তাই না? তো এখানে কিন্তু আমরা যেমন এর প্রথম প্রথমে করেছি ক্যান, হোয়াট এগুলো দিয়ে শুরুছে, কিন্তু এখানে কিন্তু নর্মালি বলেছে পুট ইউর বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর তোমার বইগুলো রাখো, তাই না? আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা দেখে ফেলি কি আছে অ্যান্সারে। প্রথমে শুরুটাই কী দিব আমরা? ক্যাপিটাল লেটার দিব, আর সবার শেষে কী দিয়েছি? ফুল স্টপ দিয়েছি, তাই না? আচ্ছা, তার মানে তোমরা অনেক ভালো পারতেছো, যে এতদিন যে ক্লাসগুলো করেছো সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। পুট ইউর বুকস অন দ্য টেবিল, সবার শেষে ফুল স্টপ, আর শুরুতে হলো পি। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। মাই ব্রাদার ইজ ভেরি টল, মাই ব্রাদার ইজ ভেরি টল, প্রথমটা হবে ক্যাপিটাল লেটার, তার সবার শেষে কি? ফুল স্টপ। আমরা দেখি অ্যান্সারটা কী আছে, মাই ব্রাদার ইজ ভেরি টল। তোমরা কিন্তু একদম সঠিক বলতেছো, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে দেওয়া আছে কি কোশ্চেনে, যে ববি এট দ্য স্যান্ডউইচ। এর আগে মনে এরকম একটা আমরা প্রশ্ন করেছিলাম, নিশ্চয়ই মনে থাকার কথা। তাহলে কি হবে বলো? প্রথমটা হবে ক্যাপিটাল লেটার, আর সবার শেষে কি হবে? ফুল স্টপ। অ্যান্সার, ববি এট দ্য স্যান্ডউইচ, তার মানে সবার শেষে কী দিয়েছে? ফুল স্টপ দিয়েছে। আর এর পরবর্তী প্রশ্নে যাব, দেখি কি আছে পরবর্তী প্রশ্নে। তোমরা কিন্তু অনেক দ্রুত করতে পারতেছো জানো, কারণ তোমরা এর আগে তো করেছো, এটা বোঝা যাচ্ছে। উই প্লে ইন দ্য পার্ক, এটা হয়তো বা আগে করেছো আমার মনে আছে, দেখি তোমরা করতে পারো কি না। ভেরি গুড, তার মানে এখানে আমরা ক্যাপিটাল লেটার দিয়েছি আর সবার শেষে কী দিয়েছি? ফুল স্টপ দিয়েছি, উই প্লে ইন দ্য পার্ক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। দি গ্লাস ইজ অন দ্য টেবিল, তাই না? তারপরে এখানে কি হবে? ক্যাপিটাল লেটার আর হবে ফুল স্টপ, তাই না? দি গ্লাস ইজ অন দ্য টেবিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তোমরা একদম সঠিক লিখেছ, যে দি দিয়ের টি লেটারটা হলো ক্যাপিটাল লেটার আর সবার শেষে হলো ফুল স্টপ। অনেক সহজ এগুলো, তাই না? এখন আমরা এই পর্যন্ত ক্লাসটা শেষ করলাম, আর সবাই ভালো থাকো,
আর বেশি বেশি করে তোমরা এগুলো এসএমএস করবে, তারপরে আর কি করবে বলো তো? অন্য আমি যেহেতু শিখবো, অন্যদেরকেও শিখাবো এবং অন্যদেরকে শিখতে সাহায্য করব। সবাই ভালো থাকো।